রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত, তথ্য ভিডিও চিত্রে শ্যামনগর থেকে আব্দুল কাদের। শনিবার 21 মে সুন্দরবনের নোটাবিকি এলাকায় এই ঘটনা ঘটে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবিকির ফরেস্ট অফিসারের নিয়ন্ত্রণাধীন খেজুরদানা এলাকায় বাঘের আক্রমণে এক মহুয়াল নিহত হয়েছেন। গতকাল আনুমানিক সকাল 10টায় এই ঘটনা ঘটে। ঘটনার পর সাথে থাকা সহযোগীরা অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি কাউসারের লাশ। শেষমেশ ব্যর্থ হয়ে মোবাইল ফোনের মাধ্যমে লোকালয়ে খবর পাঠান তারা। খবর পেয়ে বনবিভাগ ও স্থানীয়রা আজ সকাল 9:30টায় 25 জনের একটি দল দুর্ঘটনা কবলিত এলাকা থেকে নিহত কাউসারের লাশ উদ্ধারের জন্য রওনা দিয়েছে বলে জানান। উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা ডক্টর শরীফ উদ্দিন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, বনবিভাগ ও স্থানীয় বেশ কিছু সাহসী মানুষ নিয়ে আমরা প্রায় ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা সাবধানতার সহিত সকলে একত্রিত থেকে নিহত কাউসারের লাশ উদ্ধার করতে বদ্ধপরিকর। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ চাইলে অবশ্যই তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেব ইনশাল্লাহ। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নূর আলম বলেন, শুনেছি বাঘের আক্রমণে নিহত হয়েছে বনবিভাগের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযানে গিয়েছে। প্রসঙ্গত গত 22 মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের পারমিশন নিয়ে সুন্দরবনের প্রবেশ করে 2টি নৌকায় 13 জনের একটি মধু আহরণকারী দল। নিহত কাউসার একটি নৌকার মাঝি ছিলেন।